আলাইকুম চ্যানেল সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আলা জাহান। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো অন্যান্য ইসলামী দলগুলোর সাথে বৃহত ঐক্য গঠনে কাজ করছে খেলাফত মজলিস অন্তর্বর্তী সরকারকে এখনই চাপ না দেওয়ার সিদ্ধান্ত যে স্বপ্ন বাস্তবায়নে শিক্ষার্থীরা জীবন দিয়েছে তা থেকে সরে যাওয়ার সুযোগ নেই বললেন প্রধান উপদেষ্টা দেশ গড়ার সুযোগ সর্বোচ্চ কাজে লাগানোর তাগিদ এবং স্বৈরাচারের পতন হলেও ষড়যন্ত্র অব্যাহত বললেন তারেক রহমান গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটি প্ল্যাটফর্ম আইসক্রিনের লাইভ স্ট্রিম হচ্ছে এবারে বিস্তারিত সংবাদ অন্যান্য ইসলামী দলগুলোর সাথে বৃহৎ ঐক্য গঠনে কাজ করছে খেলাফত মজলেশ তবে ঐক্য গঠনে এখনও সিদ্ধান্ত নেয়নি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দল দুটির শীর্ষ নেতারা বলেছেন জাতীয় নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে এখনই কোনো চাপ দেবে না তারা রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করে সরকার নির্বাচন দেবে বলে প্রত্যাশা তাদের ইসলামের রিপোর্ট আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর মুক্ত পরিবেশে নিজেদের কর্মসূচি পালন করছে বিভিন্ন রাজনৈতিক দল গুছিয়ে নিচ্ছে খেলাপথ মজলিস ও জমিয়তে উলামায় ইসলাম বাংলাদেশও আটই আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই আলোচনায় নির্বাচন ইস্যু খেলাফত মজলিস ও জমিয়তে উলমায়ে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতারা বলছেন নির্বাচন ইস্যুতে সরকারকে এখনই চাপ দিতে চান না তারা রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ পাট অঙ্গগুলো ধ্বংস হয়ে গেছে এগুলাকে এগুলোকে পুনর্গঠন করা সংস্কার করা প্রয়োজনীয় সংস্কার করে তারপরে নির্বাচনের একটা রোডম্যাপ জাতির সামনে উপস্থাপন করা নির্বাচন সেই সময় দেওয়া উচিত যখন নির্বাচনের যে সমস্ত অ্যানামলিজম আছে আমাদের দেশে এগুলো তারা মোটামুটি এটা সুরা করবেন বা একটা গ্রহণযোগ্য মাত্রা নিয়ে আসতে পারবেন তখন নির্বাচন করা উচিত মনে করি জাতীয় ঐক্যের বিষয়ে খেলাপথ মজলিস একমত হলেও এখনো সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষায় জমিয়েতে উলামায় ইসলাম বাংলাদেশ রাজনীতি ঐক্য হতে পারে রাজনীতি নির্বাচনকালে ঐক্য হবে এক আসন এক প্রার্থী এই জন্য আমরা কাজ করছি এবং ইতিমধ্যে আমরা জামাতের সঙ্গে বসেছি আলাপ করেছি এবং সমান দলের মিটিং আমরা করি আমরা দক্ষ আছি তারপর আমরা করেছি এখন দেখা যাক সামনে আমরা আশাবাদী ঐক্য হতে পারে এখনো পর্যন্ত জমিয়ত আলামা ইসলাম বাংলাদেশ ঐক্য সংক্রান্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি সামনের দিনগুলিতে কার্যনির্বাহী ফোরাম এ ব্যাপারে পদক্ষেপ নিবে এখনও নেয় জুলাই আগস্টের হত্যাকাণ্ডে ছাড়াও বিগত সময়ে সব অপকর্মের জন্য আওয়ামী লীগের বিচারের দাবি করেন এই দুই নেতা তাফিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে স্বপ্ন বাস্তবায়নে শিক্ষার্থীরা জীবন দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নের প্রতিজ্ঞা থেকে সরে যাওয়ার সুযোগ নেই শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময়ে দেশ গড়ার সুযোগ সর্বোচ্চভাবে কাজে লাগানোর তাগিদ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন দেশকে এমনভাবে গড়তে হবে যেন বাংলাদেশে বিশ্বের সম্মানিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে রিপোর্ট সাদি গণ মধ্য দিয়ে দায়িত্ব নেয়া অন্তর্বর্তী সরকারের এক মাস যে শিক্ষার্থীদের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে সেই শিক্ষার্থীদের সঙ্গেই এবার মতবিনিময়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সরকার গঠনের পর শিক্ষার্থীদের সঙ্গে এটি তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক মতবিনিময়ের শুরুতেই উঠে আসে ছাত্র আন্দোলনে শহীদ শিক্ষার্থীদের প্রসঙ্গ প্রধান উপদেষ্টা তাদের অবদানের কথা স্মরণ করে বলেন তারা যে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে জীবন দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়ন করতেই হবে যে স্বপ্নের আমাদের না থাকতে পারে আমাদের ক্ষমতা না থাকতে পারে কিন্তু আমাদের প্রতিজ্ঞা রইল আমরা এটা করব আমরা নতুন বাংলাদেশের অফিস এটা করেছি নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে এসেছি সেটা যেন সবাই মিলে আমরা করতে পারি দেয়ালের যে লেখাগুলো যখনই দেখি অবাক লাগে এত কথা কিভাবে এদের মনে আসলো এদের পেছনে তো কোনো কবি নাই কোনো সাহিত্যিক নাই কোনো পণ্ডিত নাই যে কথাগুলো জোগাড় করে করে দেবে প্রতিটি কথা অত্যন্ত মূল্যবান ছোট্ট কথা ছোট্ট ছবি অত্যন্ত মূল্যবান দেশ গড়ার যে কাজ তরুণরা শুরু করেছে সেই কাজ সবাইকে একসাথে এগিয়ে নেয়ার তাগিদ দেন প্রধান উপদেষ্টা যে কাজ শুরু করেছ এই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যেও না বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত এই সুযোগ আর আসে নাই এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না কাজে এইটা যেন শুধু রাষ্ট্র নয় পৃথিবীর সম্মানিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে যেহেতু তরুণরা এটার হাল ধরেছে এই কারণে এটা ভিন্ন এর কারণে এটা ইউনিক অনন্য তোমরা যে ঢেউ উঠিয়েছ শুধু এখানকার মনে না সারা দুনিয়ার বাংলাদেশিদের মনে এই ঢেউ উঠিয়েছো তারাও যোগ দিতে চায় যারা বাংলাদেশি নয় অন্যান্য দেশের তরুণরা তারা বলছে আমরাও দেখতে চাই কারণ আমাদের দেশে এরকম দরকার তোমরা সারা পৃথিবীর তরুণকে জাগিয়ে দিয়ে ছাত্র জনতার ওপর যারা অত্যাচার চালিয়েছে তারা দেশকে আবারও অশান্ত করার চেষ্টা করবে বলে সতর্ক করে প্রধান উপদেষ্টা বলেন তাদের নিপীড়নের কথা দেশবাসীর কাছে তুলে ধরতে হবে সাদি মাহমুদ চ্যানেল আই ঢাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন স্বৈরাচারের পতন হলেও ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে সব ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙে জাতীয়তাবাদী শক্তিকে সঙ্গে নিয়ে মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে সাতক্ষীরার কলারোয়ায় গণসংবর্ধন অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্যে তারেক রহমান আরও বলেন গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে সাতক্ষীরা থেকে আবুল কাশামের ভিডিও চিত্রে আক্তার হোসেনের রিপোর্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহরে হামলার মামলায় সত্তর বছরের সাজাপ্রাপ্ত বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব চার বছর কারাভোগ শেষে নিজ এলাকা সাতক্ষীরার কলারোয়ায় গেলে তার গণসংবর্ধনার আয়োজন করে স্থানীয় বিএনপি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন বিএনপি সব সময় উন্নয়ন ও উৎপাদনের রাজনীতিতে বিশ্বাস করে যে ষড়যন্ত্র দেশের ভেতরে ছিল যে ষড়যন্ত্র দেশের বাইরে ছিল তাদের সেই ষড়যন্ত্র এখন অব্যাহত আছে তারা কোনোভাবেই চায় না এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাক কারণ একটু আগেই আপনাদের বলেছি আমি

নেতারা বলছেন যারা মামলা হামলা করে বিএনপি কে ধ্বংসের ষড়যন্ত্র করেছিল আজকে তারা নিজেরাই ধ্বংস হয়ে গেছে তারেক রহমানের নেতৃত্বে দলকে সুসংগঠিত রেখে আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছেন তৃণমূলের নেতাকর্মীরা সাতক্ষীরার কলারোয়া থেকে আক্তার হোসেন চ্যানেল আই গুরুতর অসুস্থ হয়ে আইসিউতে ভর্তি শিল্পী মুস্তফা মনোয়ার কালজয়ে এই শিল্পীকে বলা হয়ে থাকে বাংলাদেশে পাপেট শিল্প এবং আধুনিক টেলিভিশনের জনক জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান নতুন কুড়িও তার আবিষ্কার গুণী এই শিল্পীর সুস্থতা কামনা করেছে তার পরিবার তার সুস্থতা কামনা করেছে চ্যানেল আই পরিবারও পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত আমি খুব ভালো আছি তুমি কেমন আছো এই পাপের চরিত্রগুলোর সঙ্গে দারুণ সখ্য মুস্তাফা মনোয়ারের ছোট ছোট বাড়ি হ্যাঁ ছোট খুব সুন্দর লাগে বাংলাদেশ টেলিভিশনে তার সৃষ্টি পাপেট ক্যারেক্টার পারুল ছিল পরিচ্ছন্ন আর সুস্থ সমাজ ব্যবস্থার মুখপাত্র গ্রীষ্ম মানে গরম কাল তখন হলdjango बादशाह काल मानी नीलगन কলকাতার চারু ও কারুকলা মহাবিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে প্রথম হওয়া চিত্রশিল্পীর সঙ্গে পাপেটের সক্ষ হয় ভারত থেকেই পড়াশোনা শেষে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু হলেও তার নামের পাশে একে একে যুক্ত হয়েছে বাংলাদেশ টেলিভিশনের উপমহাপরিচালক শিল্পকলা একাডেমিও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক আর এফডিসির ব্যবস্থাপনা পরিচালকের সম্মান মূলত চিত্রশিল্পী হলেও তার উদ্ভাবনী সত্তায় আধুনিক হয়ে উঠেছিল বাংলাদেশের টেলিভিশন জগৎ শিশু প্রতিভা বিকাশে চালু করেছিলেন নতুন কুড়ি নামের জনপ্রিয় অনুষ্ঠান তার স্বীকৃতিও পেয়েছেন এই শিল্পী দেশি বিদেশি নানা অর্জনের পাশাপাশি দু সালে তার মুকুটে যুক্ত হয়েছে একুশে পদক শিল্পী আর তার শিল্পকে সম্মান জানিয়েছে চ্যানেল আই পরিবারও ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের চার নম্বর স্টুডিওটির নামকরণ হয়েছে গুণী এই শিল্পীর নামে তৎকালীন যশোর আর বর্তমান মাগুরা জেলার নাকল গ্রামে কবি গোলাম মোস্তফা আর জমিলা খাতুনের ছয় সন্তানের সবচেয়ে ছোট মুস্তাফা মনোয়ার চট্টগ্রামের মেয়ে মেরির সঙ্গে তার সংসারে আছে এক ছেলে এক মেয়ে তার ভাতিজা নাফিজ বিন জাফর বিশ্বখ্যাত এনিমেটর একমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে জিতেছেন অস্কার গুণী শিল্পী মুস্তাফা মনোয়ার অসুস্থ হয়ে রাজধানীর স্কোয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা পান্থ রহমান ঢাকা সংবাদের এই পর্যায়ে বিরতি বিরতির পর যা থাকছে নিচ্ছে ভারত সফরকে সামনে রেখে মিরপুরের হোম অফ ক্রিকেটে টিম টাইগার্সের এর অনুশীলন ইঞ্জুরি কাটিয়ে যোগ দিয়েছেন পেসার শরিফুল এবং এর মাঝে শ্রমিকদের কিন্তু আরেকটা নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে চলতি বছর কৃষি বিভাগ আঠারো হাজার পাঁচশো হেক্টর জমিতে আউশ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে যাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে একষট্টি হাজার পাঁচশো বাহাত্তর মেট্রিক টন সৈয়দ সংবাদ ঙার আলমডাঙ্গায় জিকে সেচ প্রকল্পের খালের বাঁধ ভেঙে গেছে এতে ক্ষতির মুখে ফসলি জমি সহ কয়েক গ্রামের মানুষ বারবার খালের পা ভাঙলেও টেকসই কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা দ্রুত বাঁধ সংস্কারে আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড রাজীব হাসান কোচির তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট আলমডাঙ্গার কেদারনগরে জিকে সেচ খালের একশো ফুট বাঁধ ভেঙে ব্যাপক ক্ষতির মুখে বিস্তীর্ণ এলাকা

এখন দেখবেন খেলার খবর